অষ্টম শ্রেণীর চন্দ্রগুপ্ত নাট্যাংশের দ্বিতীয় পর্বে সমস্ত দর্শককে স্বাগত জানাই। আমরা প্রথম পর্বে নাট্যকার ডিএল রায় তথা দ্বিজেন্দ্রলাল রায়ের সম্পূর্ণ পরিচয় জেনেছি। এটাও জেনেছি যে পাঁচটি নাটকের জন্য দ্বিজেন্দ্রলাল রায়ের এত পরিচিতি, তার অন্যতম হল চন্দ্রগুপ্ত। হিন্দু যুগকে অবলম্বন করে লেখা এই চন্দ্রগুপ্ত নাটকে মৌর্য শাসক চন্দ্রগুপ্তের কাহিনী বর্ণনা করা হয়েছে। আর সেই নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটি আমাদের পাঠ্যাংশ হিসেবে তুলে ধরা হয়েছে, যে দৃশ্যে সিন্ধু নদী তীরে সন্ধেবেলায় দাঁড়িয়ে আছেন তিন ব্যক্তিত্ব, সেকেন্দার তথা ইতিহাসখ্যাত আলেকজান্ডার, তার সেনাবাহিনীর অন্যতম প্রধান সেলুকাস এবং সেলুকাস কন্যা হেলেন। এই তিনজনের মধ্যে কথাবার্তা চলছিল এই দেশের বৈচিত্র্য নিয়ে। আলেকজান্ডার তার বক্তব্য পেশ করেছেন, তার মনের ইচ্ছা যে তিনি শৌখিন দিগ্বিজয় করে একটা কীর্তি স্থাপন করে যান, কিন্তু তা সম্ভব হচ্ছে না, কারণ আরও নতুন গ্রিক সৈন্য চাই। কিন্তু তার নিজের কৃতিত্বে তিনি মুগ্ধ, আর এখানে এসে প্রথম তিনি প্রত্যক্ষ বাধার সম্মুখীন হয়েছেন, যেটা পুরুর বীরত্বের মধ্য দিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় পর্বে আমরা দেখব কি ঘটল। চন্দ্রগুপ্তকে ধরিয়া অ্যান্টিগোনসের প্রবেশ, অর্থাৎ তিনজন স্টেজে ছিলেন, এই অবস্থায় আরও দুজন প্রবেশ করলেন। এই অ্যান্টিগোনস ইনি আলেকজান্ডার সেনাবাহিনীর অন্যতম সদস্য। পরবর্তীকালে এই অ্যান্টিগোনসের সঙ্গে হেলেনের বিবাহের একটা কথা চললেও অবৈধ সন্তান রূপে সেলুকাস সেই বিবাহে রাজি হন না, এবং শেষ পর্যন্ত অ্যান্টিগোনসের পরিচয় প্রকাশিত হন। তিনি সেলুকাসেরই সন্তান রূপে পরিচিত হন নাটকের শেষ অংশে। তো সেই চন্দ্রগুপ্তকে ধরে নিয়ে অ্যান্টিগোনস সেই স্টেজে প্রবেশ করা মাত্র সেকেন্দার প্রশ্ন করলেন, কি সংবাদ অ্যান্টিগোনস? ওকে অ্যান্টিগোনস, গুপ্তচর। সেলুকাস, সে কি? সেকেন্দার, গুপ্তচর? অ্যান্টিগোনস, আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কী লিখছিল, আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। এখানে বলা হচ্ছে গ্রিক শিবিরের পাশে বসে নির্জনে, অর্থাৎ একান্তে শুকনো তালপাতায় কিছু লিখছিল এই গুপ্তচর, অর্থাৎ যিনি পরবর্তীকালে চন্দ্রগুপ্ত, আমাদের নাট্যাংশের নায়ক। তো সেই লেখা সম্পর্কে দেখতে চাইল অ্যান্টিগোনস, সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত তাকে চিঠিটা দেখালো, কিন্তু সে পড়তে পারলো না, তাই সম্রাটের কাছে নিয়ে এসছে। তাই সেকেন্দার সরাসরি তাকে প্রশ্ন করলেন, কী লিখছিলে যুবক, সত্য বলো। সত্য বলবো? রাজাধিরাজ, রাজা যুক্ত অধিরাজ করে হয়েছে রাজাধিরাজ, মানে রাজাদের শ্রেষ্ঠ। ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন, উত্তম, বলো কি লিখছিলে। আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহরচনা প্রণালী, সামরিক নিয়ম, এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। বাহিনী চালনা বলতে গ্রিকরা কীভাবে তার সেনাবাহিনীকে পরিচালনা করেন, ব্যূহরচনার প্রণালী, ব্যূহ হচ্ছে যুদ্ধ কৌশল, আমরা যেটা মহাভারতের যুদ্ধের সময় পেয়ে থাকি, চক্রব্যূহ, গরুর ব্যূহ ইত্যাদি নাম দিয়ে সব রয়েছে, সেরকম ব্যূহ কীভাবে রচনা করা যায়, সামরিক নিয়মকানুন, আর এসব তিনি মাসাবধিকাল, অর্থাৎ মাস যুক্ত অবধি, এক মাস প্রায় কাল ধরে শিখে নিচ্ছিলেন। সেকেন্দার জিজ্ঞেস করলেন, কার কাছে? চন্দ্রগুপ্ত জানালেন, এই সেনাপতির কাছে। সত্য সেলুকাস?
সত্য, সেকেন্দার চন্দ্রগুপ্তকে। তারপর তারপর গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম, অর্থাৎ এতদিন ধরে যা শিখছে তা এই শুকনো তাল পাতায় লিখে নিচ্ছিল। কী অভিপ্রায়ে? চন্দ্রগুপ্ত জানালেন, সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে। সেকেন্দার, তবে তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্ম, আমার বইমাত্র ভাই, বইমাত্র অর্থাৎ বিমাতার সন্তান নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। এই ঘটনা ইতিহাসসম্মত। আমরা জানি যে চন্দ্রগুপ্তকে রাজ্য থেকে নির্বাসিত করেছিল তারই বিমাতার, তারই বৈমাত্রেয় ভাই নন্দ, নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দ। সেই ধননন্দ সিংহাসন থেকে বঞ্চিত করলে ইনি মগধের রাজপুত্র হয়েও গ্রিকদের সহায়তায় তাদের যুদ্ধ কৌশল অবলম্বন করে নন্দকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেন। সেই সত্যটাই তিনি বললেন, আর এই জন্যই প্রথমে তিনি বলেছিলেন যে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শেখে নাই। তো এই যে উক্তিগুলো, এগুলো বর্তমানে প্রবাদে পরিণত হয়েছে। দ্বিজেন্দ্রলালের নাটক মানেই এর যে ডায়লগ সেটা মন ছুঁয়ে যায়। কাব্যিক উচ্চারণ, গুরুগাম্ভীর্য ভাষণ সবই আমাদের মনকে ছুঁয়ে যায়। সেকেন্দার জিজ্ঞেস করলেন, তারপর? তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। ভূপতি মানে রাজা, ম্যাসিডনের রাজার অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে, নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে, শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুলরবি পুরুকে পরাজিত করেছেন। আমি আগেই বলেছি এই ভাষার কথা, অর্ধেক এশিয়াকে তিনি পদতলে দলিত করে, অর্থাৎ পদদলিত করে নদ নদী গিরি, নদ নদী তো বুঝতেই পারছো, গিরি হচ্ছে পাহাড়, তাকে দুর্বার বিক্রমে অতিক্রম করে, অর্থাৎ কোনোভাবে রোধ করা যায় না এরকম বিক্রম দেখিয়ে, এরকম সাহস দেখিয়ে অতিক্রম করে শেষে তিনি এসে পরাজিত করলেন আর্য কুলরবি, আর্য কুলের সূর্য পুরুকে তিনি পরাজিত করলেন। হে সম্রাট, আমার ইচ্ছে হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে, কোথা সে শক্তি লুক্কায়িত আছে, আর যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম, আমার ইচ্ছা শুধু আমার হৃতরাজ্য পুনরুদ্ধার করা এই মাত্র। অর্থাৎ চন্দ্রগুপ্ত তাঁর ইচ্ছের কথা জানালেন, যে আলেকজান্ডারের পরাক্রম, আলেকজান্ডারের ক্ষমতা তিনি দেখতে এসছেন, যে সমগ্র এশিয়া যার পায়ের তলায় এসে পড়েছে, কোথায় পেয়েছে সেই শক্তি, লুক্কায়িত মানে লুকিয়ে থাকা, আর্য জাতির মহাপরাক্রমকেও যে বিচলিত করেছে তাকে তিনি একবার স্বচক্ষে দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন। আর এখানে এসে সেই সৈন্যদের কাছে, সেই সেন সৈন্যের সেনাপতির কাছে তাই শিক্ষা করছিলেন যে কীভাবে এই বীরত্বকে নিয়ন্ত্রণ করা যায়। তার ইচ্ছা একটাই, তার হারিয়ে যাওয়া রাজ্যটি আবার উদ্ধার করা এই মাত্র। সেকেন্দার সেলুকাসের পানি চাইলেন, কারণ সেলুকাসই তাকে এই সব বিদ্যা সম্পর্কে শিখিয়েছিল। সেলুকাস সেকেন্দারের দিকে তাকানো মাত্র সেলুকাস তার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করলেন, আমি এরূপ বুঝি নাই, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগত, অর্থাৎ তার ভালো লাগত। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম, বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। তিনি প্রাণ খুলে
যুবকের সঙ্গে সামরিক প্রথা সম্পর্কে আলোচনা করছেন, কিন্তু বিশ্বাসঘাতকতার ব্যাপারটা বুঝতে পারেনি বলে সেলুকাস বললেন। অ্যান্টিগোনস সঙ্গে সঙ্গে এই শব্দটিকে তুলে ধরে বললেন, কে বিশ্বাসঘাতক? সেলুকাস, এই যুবক। অ্যান্টিগোনস আবার প্রশ্ন তুলল, এই যুবক না তুমি? সেলুকাস, অ্যান্টিগোনস, আমার বয়স না মানো, পদবি মেনে চলো। পদবি বলতে এখানে তার পদ, তার পদ, তিনি সৈন্যাধিপতি, ফলে তাকে মেনে চলতে হবে। অ্যান্টিগোনস, জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। সেলুকাস, অ্যান্টিগোনস তরবারি বাহির করিলেন। অর্থাৎ সেলুকাসকে এখানে বিশ্বাসঘাতক বলা হচ্ছে, কারণ নিজের দলের গুপ্ত প্রণালী তিনি অন্যের কাছে উন্মুক্ত করেছেন। অ্যান্টিগোনস সেই জন্য তাকে বিশ্বাসঘাতক বলে বলতে চান। তো যেহেতু দুজনেই সৈন্যবাহিনীর অন্যতম পুরোধা, তাই উভয়ে একে অপরকে সহ্য করতে পারলেন না, তরবারি বাহির করলেন। অ্যান্টিগোনস ক্ষিপ্ততর হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন। অর্থাৎ সেলুকাস তরবারি বের করতে করতে অ্যান্টিগোনস আরও দ্রুততার সঙ্গে নিজের তরবারি বের করে সেলুকাসের মাথা লক্ষ্য করে, শির মানে মাথা, তরবারিটি ছুঁড়ে দিলেন। ততোধিক ক্ষিপ্ত হস্তে চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন। অর্থাৎ আরও তাড়াতাড়ি চন্দ্রগুপ্ত নিজের তরবারি বের করে সেলুকাসকে সে আঘাত থেকে রক্ষা করলেন। অ্যান্টিগোনস তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন। সেকেন্দার এর সামনেই এই ঘটনা হচ্ছে। সেকেন্দার, তিনি বললেন, নিরস্ত্র হও। সেই মুহূর্তেই অ্যান্টিগোনসের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হইল। অর্থাৎ চন্দ্রগুপ্ত এত জোরে আঘাত করলেন যে অ্যান্টিগোনসের তরবারি তার হাত থেকে পড়ে গেল। সেকেন্দার, অ্যান্টিগোনস, অ্যান্টিগোনস লজ্জায় শির অবনত করিলেন, অর্থাৎ মাথা নিচু করলেন। সেকেন্দার বললেন, অ্যান্টিগোনস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দূর স্পর্ধা, আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম, তোমার এত দূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। নয় গোচর, অগোচর, না তৎপুরুষ সমাজ, যাও, এই মুহূর্তেই তোমায় নির্বাসিত করলাম। অ্যান্টিগোনসের প্রস্থান। অর্থাৎ এই ঘটনার জন্য একজন সামান্য সৈন্যাধ্যক্ষ হয়ে সেনাবাহিনীর প্রধান সেলুকাসকে আক্রমণ করে, এটা সম্রাট মেনে নিতে পারলেন না। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন, আর এই আস্পর্ধার জন্য কী করলো, তাকে নির্বাসিত করে দেওয়া হলো। সেকেন্দার, আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। অর্থাৎ সেলুকাসকেও তিনি কিছুটা শাসন করলেন, বললেন, সম্রাটের সামনে চোখ লাল করে এভাবে উত্তেজিত করা সেনাপতি হিসেবে শোভা পায় না। আর যুবক চন্দ্রগুপ্ত, সম্রাট তোমায় যদি বন্দী করি, কি অপরাধে সম্রাট? আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধে? এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার সাহেব বীর, দেখছি যে তিনি ভীরু, ভীরু মানে যিনি ভয় পান, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তাঁর কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। ত্রস্ত মানে ভয় পাওয়া। নিরাশ্রয় কেন বলেছে? কারণ তার ভাই তাকে তাড়িয়ে দিয়েছে, তিনি আশ্রয়হীন, এই অর্থে নিরাশ্রয়। আর হিন্দু রাজপুত্র, এদিকে তিনি ছাত্র, কারণ তিনি শিক্ষা নিতে এসছেন। এতগুলো বিশেষণ, তাও সেকেন্দার শাহ ত্রস্ত হয়ে তাকে বন্দী করতে চান। সেকেন্দার শাহ এত কাপুরুষ তা ভাবি নাই। অর্থাৎ সেকেন্দার শাহকে তিনি তাঁর সম্মুখে দাঁড়িয়ে কাপুরুষ, অর্থাৎ ভীরু বলে তিনি বর্ণনা করলেন। সেকেন্দার, সেলুকাস বন্দী করো, সেলুকাসকে নির্দেশ দিলেন তাকে বন্দী করতে। চন্দ্রগুপ্ত সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সম্রাট আমায় বধ না করে বন্দী করতে পারবেন না। তরবারি বাহির করিলেন। সেকেন্দার সউল্লাসে,
অর্থাৎ উল্লাসের সঙ্গে, চমৎকার, যাও, আমি তোমায় বন্দী করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র, নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হৃতরাজ্য উদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে, যাও বীর, তুমি মুক্ত। অর্থাৎ শেষের এই যে ভবিষ্যৎবাণীর নাম করে যে কথাগুলি সেকেন্দারের মুখে বসানো হলো, এটাই ইতিহাস সত্য। আমরা জানি পরবর্তীকালে কৌটিল্যের সহায়তায় চন্দ্রগুপ্ত তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেছিল এবং নন্দবংশের শেষ সম্রাট ধননন্দকে পরাজিত এবং নিহত করে সিংহাসনে ফিরে দিগ্বিজয়ী বীর রূপে পরিচিত হয়েছিল। সেই কথাই এখানে সত্য হয়ে উঠছে। যাই হোক, নাট্যাংশ এই পর্যন্ত।